বাংলার বংশের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি যে ভিডিওটি তৈরি করব, এটা স্যাড ফ্লুট এর উপর একটি আপনাদের টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে করুণ সুর বা স্যাড ফ্লুটের উপর কোনো টিউটোরিয়াল দেওয়ার জন্য, তো আজকে আমি খুবই সাদামাটাভাবে আপনাদের শেখাবো। তো আজকে শুধু নোটগুলো দিয়ে দিব, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, পরবর্তীতে আমি আরও ভালোভাবে কয়েকটা পার্ট এটার দেওয়ার চেষ্টা করব। তো আজকে শুধু মানে খুবই সাধারণভাবে আপনারা কীভাবে বাজাবেন এটা দেখাবো। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, শেয়ার করবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, আপনাদের কমেন্টস জানাবেন আমাকে। তো স্যাড ফ্লুট মিউজিক যখন বাজাবো তো এটার একটা রাগ আছে যেটা শিবরঞ্জনী রাগ, এই রাগটাই আমরা সাধারণত বাজাই। তবে এই রাগটার ভিতরে আরও কিছু কাজ করে আমরা অনেকগুলো ফরম্যাট দাঁড় করাতে পারি। তো আমরা যে নোটগুলো বাজাবো, সা রে গা কোমল নোট বাজাবো, সা রে গা পা ধা সা, সা ধা পা মা গা সরি গা রে সা। তো স্যাড আজকে যে যেটা আপনাদের শিখাবো, এখানে মা এবং নি এই দুইটা নোট আমরা বাদ দিব। এই দুইটা নোট বাদ দিলে শুধু গা নোটটা যদি কোমল করি তাহলেই একটা স্যাড মিউজিক তৈরি হয়ে যাবে। তো দেখুন, সা রে গা কোমল অর্ধেক বিট গা, পা ধা সা, সা ধা পা গা অর্ধেক গা রে সা। এটা দেখো একটু খেয়াল করুন আমরা কীভাবে বাজাই। তো এই নোটটা আপনারা প্র্যাকটিস করবেন, সা সা রে গা কোমল গা পা ধা সা, সা ধা পা গা রে সা, একটু খেয়াল করুন। তো আমরা আরও নিচেও বাজাতে পারি, যেমন আমরা উপরে গা পর্যন্ত বাজাবো এবং নিচে পা পর্যন্ত বাজাবো, একটু খেয়াল করুন। তো এই নোটগুলো যখন বাজাবো একটু খেয়াল রাখবেন গাটা কোমল বাজালেই হয়ে যাবে, শুধু মা এবং নি এই দুটো নোট আমরা বাদ দিব। তো এটা চেষ্টা করলেই আপনারা পারবেন, খুব সহজ। তো আপনারা জাস্ট এই নোটগুলো প্র্যাকটিস করবেন কয়েকদিন, তারপরে আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন, ওগুলোতে আমি এই নোটগুলোর ভিতরে কীভাবে আরও অনেক সুন্দর করে কাজ অলঙ্কার দিয়ে এই সুরটাকে আরও শ্রুতি মধুর করা যায়। যেমন আপনি একটু খেয়াল করুন,
বাজাতে পারি, আরও আমরা খুব দ্রুত বাজালে চেষ্টা করতে পারি নোটগুলো আমরা দ্রুত বাজানো। যেমন খেয়াল করুন, আমরা দ্রুত বাজালেও বাজাতে পারি। এই নোটগুলো দিয়ে অনেক কাজ করতে পারি আমরা। আমরা যেভাবে বাজাবো সেভাবেই বাজবে। কোমল নোট, শুধু গাটা কোমল করলেই এটা করুণ সুরেই বাজবে। তো এই নোটগুলোর উপর ভিত্তি করে আপনারা আপনাদের নিজের মতো করে সুরটা তৈরি করবেন, তাহলে আপনাদের বাজাতে সুবিধা হবে। তো সা রে গা, গাটা কোমল, পা ধা সা রে গা, গা রে সা ধা পা গা রে সা, এটা আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। এই কটা নোট প্র্যাকটিস করলেই আপনারা এটা খুব ভালোভাবে বাজাতে পারবেন।